আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সাত সকালে দলবল নিয়ে হাজিরা দিলেন অনুব্রত ঘনিষ্ঠ ও গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। বেড়েছে তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ। চার দিন অন্তর অন্তর লতিফকে সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ বিচারকের। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 20 মে। সাত সকালে দলবল নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন তিনি। শুনানি শুরুর অন্তত দু ঘন্টা আগে তিনি আদালতে উপস্থিত হয়েছেন। শীর্ষ আদালতে রক্ষা কবচের পর গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন লতিফ। তারপর তার মামলার শুনানি হওয়ার কথা ছিল 6 মে, কিন্তু ওই দিন এক আইনজীবীর মৃত্যুতে শোক পালন করা হচ্ছিল আদালতে, তাই অন্য আইনজীবীরা অনুপস্থিত ছিলেন। আদালতে এসে লতিফকে শনিবার ফিরে যেতে হয়েছিল। তার জন্য 27 এপ্রিলের নির্দেশে 8 মে পর্যন্ত বহাল রাখা হয়েছিল। সোমবার সকাল সকাল আবার তিনি আদালতে হাজিরা দেন। সোমবার সকাল 7টা নাগাদ লতিফ সিবিআই আদালতে আসেন। তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও রয়েছেন। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি। সকাল 9টায় বিচারক এজলাসে এলে শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারকের নির্দেশ, চার দিন অন্তর অন্তর লতিফকে সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 20 মে। গরু পাচার কাণ্ডে লতিফের নাম জড়িয়েছে। তিনি বীরভূমে তৃণমূল সভাপতি তথা গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বছরের 8ই আগস্ট সিবিআই আসানসোলের বিশেষ আদালতে গরু পাচার মামলায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল সেখানে লতিফের নাম উল্লেখ করা হয়েছিল। তিনি ইলামবাজার ব্লকের বাসিন্দা। সম্প্রতি রাজুজা হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছে লতিফের। চার্জশিট পেশের পর থেকে লতিফকে গ্রেপ্তার করতে সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তাকে ধরা যায়নি। দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়েছিল। অসুস্থতার কথা বলে তিনি হাজিরা এড়িয়েছেন। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি লতিফকে রক্ষা কবচ দিয়েছে। তার বিরুদ্ধে করা পদক্ষেপ আপাতত করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। তারপরে আসানসোল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন লতিফ। তার জামিন মঞ্জুর করা হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।